दुपरी टू फुलबाड़ी ब्रिजर ये एक न्यू आपडेटेड वीडियो नहीं आसा हलो आपनारा देखे अनेक भलो पा कारण आपनारा देखें एक नम्बर पोस्टे थी ए पर्यंत पोस्टी जे देखते ये पोस्टी हलो दुपरी टू फुलबाड़ी ब्रिजर छय नम्बर पोस्ट और टने आसे पाँच नम्बर पोस्ट तरह ही हलो एट छय नम्बर पोस्ट तो देखें ये छय नम्बर पोस्टर कतटुकू काज एगिए गेछे और बर्तमान किन्तु पानी कोनो इ नाई हेरी नाई तार जन्नो किन्तु देखें काजगुलो आबारो करबे बा काजगुलो स्टार्ट करबे तो देखें तार जन्नो किन्तु एई जे माटी साटी एकदम ही फलाइछे एवं प्रस्तुति निच्छे एक पोस्टर काज करार जन्नो एखाने किन्तु जयनिंग पोस्ट होबे देखते पाच्छेन दुइटी पोस्ट एकटी पोस्टे किन्तु कैप डालाई करे थिए दिछे आर एकटी किन्तु देखें एखोनो पर्यन्त किछुई करा हय नाई गाइस आपनारा जे देखते पाच्छेन आमार पिछने एटा हलो दुपरी टू फुलबाड़ी ब्रिजेर छय नम्बर पोस्ट एबं आपनादेरके सात नम्बर आठ नम्बर नय नम्बर दस नम्बर एबं कि आपनादेरके सरासरि अनेक पोस्टेर आपडेट देखाबो तो देखें এই পোস্টটি এখন কিন্তু বন্যার পানি বা পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে নদীটি কিন্তু শুকনা হয়ে গেছে এপাশে দেখেন এপাশে যদি দেখেন তাও কিন্তু নদীটি একদমই শুকনা তো আপনাদেরকে এই শুকান নদীতে আপনাদেরকে একটি বিশাল বড় একটি আপডেট দিব অবশ্যই আপনারা দেখতে থাকেন ভিডিওটি আপনারা যে এখন সামনের পোস্টটি দেখতে পাচ্ছেন এটা হলো দুপরি টু ফুলবাড়ি ব্রিজের সাত নম্বর পোস্ট তো আপনাদেরকে এই সাত নম্বর পোস্টটির এখন আপডেট দিব দেখেন এই পোস্টটির কিন্তু দুই পাশে কিন্তু ক্যাপ ডালাই করছে একটি যে জয়নিং পোস্ট হবে দুইটি মিলে তো দুইটিতে কিন্তু ক্যাপ ডালাই করে রাখছে দেখেন এইখানকার বা এই দুপরি টু ফুলবাড়ি ব্রিজের এই সাত নম্বর পোস্টের কিন্তু কাজ অনেক এগিয়ে গেছে বহুত এগিয়ে গেছে উপরকার যে এই ইটি হবে জয়নিং পোস্ট হবে তার জন্য কিন্তু এখন এই পোস্টে প্রস্তুতি নিবে দেখেন এই যে পানির জন্য কিন্তু কারো ভালো লাগছে খুব ভালো লাগছে দেখেন আশেপাশে পানি আছে এই পোস্টের চতুর্পাশে তার জন্য আরও ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে এখন দেখাবো ফাইনালি দুপরি টু ফুলবাড়ি ব্রিজের আট নম্বর পোস্ট তো দেখেন এই পোস্টটির কিন্তু কাজ অনেক এগিয়ে গেছে আট নম্বর পোস্টটির কিন্তু কাজ অনেক পিছিয়ে আছে তো সেই পোস্টটি আপনাদেরকে এখন দেখাবো তো কতটুকু কাজ করে থিয়ে দিছিল আগে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি অনেক পানি যার ফলে এই যে দেখেন মানুষে মাছ মারতাইছে নাও দিয়ে এবং জাল ফেলাইয়ে নাও দিয়ে মাছ ধরতাইছে তো দেখেন আপনাদেরকে এখন দেখাবো ফাইনালি এই যে আপনি যে এই যে সামনের পোস্টটি যে দেখতে পাচ্ছেন এটা হলো দুপরি টু ফুলবাড়ি ব্রিজের আট নম্বর পোস্ট তো দেখেন এই পোস্টটির কিন্তু কাজ অনেক পিছিয়ে আছে এখানে কোনো ধরনের কিন্তু ক্যাপ ঢালাই করা হয় নাই শুধুমাত্র খালি রড ফিটিং যখন করছে তো তখনই কিন্তু পানি আসছিল যার ফলে আর কাজ কোনো ধরনের করা হয় নাই আর এগিয়েও যায় নাই এখন কিন্তু আবারও কাজ করা হবে এই আট নম্বর পোস্ট সাত নম্বর পোস্ট ছয় নম্বর পোস্ট এবং কি সকল পোস্টেরই জোরদার কাজ করা হইতেছে তো এই পোস্টগুলোরও কাজ করবে আরও অপলটুকু পানি কম হয়ে গেলে আবারও কাজ এগুলার স্টার্ট করবে তো দেখেন এই যে এই নদীটির বা এই জায়গার থেকে পানি সরে যাবে যাওয়ার জন্য ওই দেখেন ওখানে চুঙ্গা দিয়ে দিছে ওইখান দিয়ে পানি বেরিয়ে যাইতে পারবে তো দেখেন আপনাদেরকে আরও একটি এখন পোস্ট দেখাবো দুপরি টু ফুলবাড়ি ব্রিজের সেটা হলো নয় নম্বর পোস্ট তো দেখি নয় নম্বর পোস্টে কতটুকু কাজ এগিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে সামনের যে পোস্টটি এটা হলো দুপরি টু ফুলবাড়ি ব্রিজের নয় নম্বর পোস্ট তো দেখতে পাচ্ছেন এই পোস্টটির কিন্তু ক্যাপ ঢালাই কমপ্লিট এবং কাজও কিন্তু অনেক এগিয়ে গেছে কারণ এই পোস্টটি আসছিল দেখেন নদীর পাশে একদমই নদীর কিনারে আসেল তার জন্য কিন্তু এই পোস্টের কাজ কিন্তু অনেক এগিয়ে গেছে দুইটি যে জয়নিং পোস্ট হবে যে একটি যে এখানে জয়নিং পোস্ট হবে দুইটি পোস্টেরই কিন্তু ক্যাপ ডালাই করে রাখছে এবং অনেক এগিয়ে থিয়ে দিছে কাজগুলো তো গাইস আপনারা যারা এই ব্রিজের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত একটি করে নতুন নতুন আপডেটের ভিডিও পাইয়া থাকবেন এই দুপরি টু ফুলবাড়ি ব্রিজের তার জন্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অবশ্যই অন করে রাখবেন।